হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে দেখো সকালবেলায় প্রচণ্ড রোদ উঠেছিল, আকাশটাও পরিষ্কার ছিল, তবে মাঝে মাঝে মেঘলাও করছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো এখন সকাল 7:30 বাজে, এই দুধ গরম করছি, কাকিমা রান্না করতে আসবে, তাই চাল ডাল সব ভিজিয়ে দিয়েছি আর এই বাসনগুলো এখানে রেখে দেবো। তারপরে সকালে টিফিনে করেছিলাম আলুর তরকারি আর রুটি। তারপরে তো বাবা বাজার নিয়ে এলো, এই আলু পেঁয়াজ তাছাড়া সব শাক সবজি সব নিয়ে এসেছিল। বাজারেও প্রচণ্ড গরম, আজকের দিনটা খুবই গরম ছিল। তারপরে এই কোয়েলের জন্য সব ফল টল নিয়ে এসেছিল, কোয়েল তো কিছুতেই ফল খেতে যায় না, তাও ওকে খাওয়াই জোর। তারপরে ও তো লিট্টি খেতে খুব পছন্দ করে, তাই ও আবার লিট্টি খেলো টিফিনে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আড়া শিবতলাতে আমার একটা বয়েজ হোস্টেল আছে, ওখানে আমরা এনএসএসএম স্টুডেন্টরা থাকে। তো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেশন হসপিটাল, এটা এখন বন্ধ হয়ে গেছে। তো এটা হলো আপনার ইউনিভার্সিটির নলেজ ক্যাম্পাস কলেজ, আর এই যে রোডটা চলে যাচ্ছে এই দিক দিয়ে আমার বয়েজ হোস্টেল যায়। আর ওই যে দূরে আপনার পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারের, এটা হচ্ছে আমার বয়েজ হোস্টেল, আর নিচে আমার দোকানও আছে। আজকে তো চিকেন নিয়ে এসেছিল, তাই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ নুন, তারপরে একটা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে, একটু ভিনিগার দিয়েছিলাম, তারপরে সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লাস্টে তেল দিয়েছিলাম। ঈদে ভাত খাচ্ছ আর? তো এখানে তো কোয়েলের লাঞ্চ হয়ে গেল, এরপর আমরা লাঞ্চ করতে বসেছিলাম। তো আজকে লাঞ্চে ছিল ভাত, উচ্ছালু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডাল আর ডিমের অমলেট। বিকেলবেলায় দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশে, খুবই মেঘটা করেছিল, একদম কালো হয়ে এসেছিল, কিন্তু একটুও বৃষ্টি হয়নি, একদম অল্প বৃষ্টি হলো, সেরকম বৃষ্টিটাই হয়নি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারে কোয়েলের জন্য একটা রেনকোট কিনতে। মাঝে মাঝেই তো বাড়ি থেকে বেরোই, তো বৃষ্টির সময় খুবই প্রবলেম হয় কোয়েলের জন্য, ওরও ভিজলে ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে, ওই জন্যে ওর জন্য একটা রেনকোট কিনতে গেলাম আজকে। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো দেখো এখানেও রাস্তা অল্প ভিজেছিল, তো দোকানে চলে গেলাম ওর জন্য দেখতে। দেখো এই রেনকোটটাই কোয়েলের জন্য নিয়েছি, কোয়েলও পরে খুব খুশি। তারপরে রাতে এসে দেখছি কাকিমা এসে চিকেন রান্না করছে, চিকেনটা তো ম্যারিনেট করেই রাখা ছিল, আলুগুলোও ভেজে রেখেছিল, আর এখানে কড়াইয়ে পেঁয়াজ ভাজলো, তারপরে চিকেনটা দিয়ে দেওয়া হয়েছিল। আর ওইদিকে হচ্ছিল ভাত ভাত আর চিকেন আজকে রাত্রে ডিনার। তারপরে এটা তো ভালো করে, তারপরে আলু আলুগুলোও দিয়ে দিল, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, চিকেন মশলা সবই দিয়ে দিল। তারপর তো ভালো করে কষে জল দিয়ে দিল, জল দিয়েও তারপর ঢাকা দিয়ে দিল চিকেনটা হওয়ার জন্য। তারপরে আমরা রাতে ডিনারে বসে পড়লাম, বাজছিল তখন 10টা। তো দেখো ভাত আর চিকেন, তো আমরা এবারে ডিনার করে নিই, তো আবার দেখা হচ্ছে পরে। এখন বাজে রাত 11:30, তো কোয়েলের এখনও কোনো ঘুম নেই, ও এখনও তার পুতুলদেরকে নিয়ে খেলা করে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবও করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। গুড নাইট।
কোয়েলও গুড নাইট বলে দিল, বলে দাও বাই।